এটা হচ্ছে টঙ্গি ব্রিজ, হ্যাঁ এখানে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে। এই আমাদের তুরাগ নদী, কারণ শীতের সিজন তো তো পানি শুকায় যায়। এলিভেটেড এক্সপ্রেস দেখেন পানির কি অবস্থা। সাধারণত তুরাগ নদীটা একটু ছোট, তো তো স্বাভাবিকভাবে পানি শুকিয়ে যাওয়ার কারণে আর ব্রিজের কাজ চলতেছে এই বিধায় বাদ দেওয়া হয়েছে, তো অল্প একটু জায়গা রাখা হয়েছে যেখান দিয়ে শুধু পানি যাওয়া আসা করে। এই এলিভেটেড এক্সপ্রেস এখানে একটা নৌকা বা কোনো কিছু থামানোর জন্য একটা ঘাট আছে। আমি এলিভেটেড এক্সপ্রেস দূতাবাস থেকে আপনাদের দেখাবো, কাজ চলতেছে। এই কাজটা হলে হয়তো বা আমরা যানজট থেকে অনেকখানি মুক্ত পাব। দেখেন এলিভেটেড এক্সপ্রেসের নিচ দিয়ে যাচ্ছি, টঙ্গি ব্রিজ পার হলাম আর কি। আমি এখন দোতলা বাসে, সামনে বসিনি কারণ সিট একটু সমস্যা। দোতলা বাস থেকে আপনাদের আবদুল্লাহপুর, আবদুল্লাহপুর থেকে আমি এয়ারপোর্ট যাবো। এলিভেটেড এক্সপ্রেসের কিছু নিচের অংশ দেখাবো, প্রচুর ধুলা, আঠা হয়ে গেছে ধুলা। দেখতে পাচ্ছেন কষার মতো। আজকে জ্যামের পরিমাণ একটু বেশি, উত্তর আদমপুর ওভারব্রিজ, টঙ্গি থেকে পাশ উঠলে হাজুলিং এ পরে উত্তর আদমপুর বলবো, আদমপুর আদমপুর না আদমপুর কখন হচ্ছে নিউ মার্কেটে হবে, তো এটা হচ্ছে আদমপুর। এখন আদমপুর থেকে সামনে আসলেই রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী মার্কেট। রাজলক্ষ্মী হচ্ছে রাত জাতির, আমরা সাধারণত বাংলা সিনেমার নায়ক রাত জাতীয় করা, এটা এখন আছে ঢাকা এয়ারপোর্ট। দেখছেন পশাচ্ছেন না, প্রচুর কষা। বিমান আছে টার্মিনালে কাজ চলতেছে।